যুবক কথা বলে হাসো কেন? কি কথা কি খারাপ বলছি? তোমার শাহরুখ খানের খবর আছে? কথা কর না। তোমার কাছে সালমান খানের খবর আছে? সেই শাহরুখ খানের পুত্র মাদক মামলায় গ্রেফতার হয়েছিল, আজকে আবার সে জামিনে মুক্তিও পেয়েছে, আবার শুনি সে জেলখানাতে কোরআনও পড়ে। কারটা বিশ্বাস করবো, কারটা অবিশ্বাস করবো, কথা কোন ঠিক কি না? তোমাদের কাছে এই খবরগুলো আছে, কার কোথায় কি হতেছে কথা কোন ঠিক কি না? আল্লাহওয়ালারা বিপদে আছে, বছরের পর বছর দিন পার করে, এই খবর তোমার কাছে নাই কথা কোন না? শাহরুখ খানের ছেলে জামিন পেয়েছে, মুক্তি পেয়েছে, সেই খবর তোমার কাছে আছে। কোন নায়িকা মুক্তি পেয়েছে, সেই খবর তোমার কাছে আছে। কিন্তু আল্লাহওয়ালারা কতদিন হয়ে গেল তাদের খবর নাই, এই বিষয়ে তোমার একটু চিন্তা নাই কথা কোন ঠিক কে না? হুজুর আছে ছয় মাস ওয়াজ করতেছে ভক্ত, আবার হুজুর যদি ছয় মাস জেলখানায় থাকে একটা ভক্ত খুঁজে পাওয়া যাবে না। হুজুর আছে, হুজুর হুজুর এখন জেলখানায় আমরা আছি বাইরে, কি মুসলমান হুজুর সেই সাতাবে কাউকে ভয় করবো, আমরা আছি কাঁপে ফেলে দেন, বাপরে বাপ, রাষ্ট্রপতি বসে আছে মনে হয়, বিশাল ব্যাপার, বড় বড় কথা বলা যায় কিন্তু সামলাবে কে? কথা কন, এখনই যদি দুই মিনিট ভাষণ দেওয়া যায় পুরো দেশকে পুরো পৃথিবী তোল পার, কিন্তু সামলাবে কে? কথা কন না, সামলাবে কে? সবাই ভিতরে যাক, আপনারা তাই চাচ্ছেন নাকি দুই চারজন বাইরে থাক? হ্যাঁ, এই জমিনে চাষ করা লাগবে কথা কন ঠিক কে না? তো মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করবেন, দশ জায়গায় চালু করে দেবেন কে? একজন কোরআনের ময়না ফাঁকি খাসাই বন্দি থাকবে, হাজারো কোরআনের ময়না ফাঁকি ময়দানে তৈরি করে দেবেন কে? আল্লাহর জমিন, আল্লাহ কিভাবে বান্দাকে রাখবেন, কাকে দিয়ে দিনের কল্যাণ করে নেবেন, কাকে দিয়ে দিনের দাওয়াত করায় নেবেন, এটা আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কে? টেনশন করার কোনো কারণ মনে রাখবেন, রাতের আধার যত গভীর হয় দিনের সূর্য তত নিকটে, মেঘাচ্ছন্ন আকাশ দেখে ঘন কুয়াশা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই মেঘ এই রাতের আধার এই কুয়াশা কেটে একদিন সূর্য উদয় হবে, আর সেই সূর্য হবে ইমানদারের মুসলমানের, কথা বলেন ঠিক কে না? ওই সূর্য হবে মুমিনদের। সম্মানিত ভাইরা আমার, এইবার দেখেন, এইবার দেখেন, বুঝার চেষ্টা করেন যে কথা বলতে চাচ্ছিলাম। আপনি এক নেতার পিছনে মিছিল করতে গিয়ে বেলকুচি থানায় গ্রেফতার হয়ে গেলেন, নেতার সাথে মনে করেন আরো 20 জন কর্মীকে ধরা হয়েছে, নেতা হেলর টানে টাকার টানে মুহূর্তের মধ্যে জেলখানা থেকে বের হলো, কিন্তু ওই 20 জন কর্মী ভালোবেসে গ্রেফতার হলো, ওদের আর খবর নাই না কথা কন ঠিক কে না? আর নেতা যদি ভালো হইতো বলতো এই গরিব অসহায় কৃষক মানুষগুলো আমার মহাব্বত ভালোবাসেনি, আমার মিছিলে আসছে, ওদেরকে পুলিশ গ্রেফতার করেছে, ওই 50 জন ওই 20 জন ওই 100 জন নেতা কর্মীর আগে মুক্তির ব্যবস্থা করত, তারপরে নেতা যে রেখানা থেকে বের হতো, ওটা হলো সত্যিকারের আদর্শ নেতা, যে সব সময় জনগণের কল্যাণ চায়, ও কোনোদিন জনগণকে বিপদে ফেলে দৌড় মারতে পারে না কথা কয়, বিপদে ফেলতে পারে না জনগণকে, সব সময় জনগণের ভালো চাই কল্যাণ চাই, একটা জনগণ বিপদগামী হোক বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত হোক, সত্যিকারের নেতা যারা তারা জনগণের কোনো দিন ক্ষতি চাইবে না কথা কন ঠিক কে না? জালেম বাদশার কাছে জেলার চলে গেল, যায় বলতেছে শোনেন জেলখানায় একজন ব্যক্তি পাওয়া গেছে, ওই ব্যক্তি আপনার স্বপ্নের কথা বলবে, স্বপ্নের ব্যাখ্যা বলবে ঠিক আছে, কিন্তু তার একটা দাবি আছে, সে চাই তার সাথে 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের করলে তারপরে তিনি আপনার দরবারে উপস্থিত হবে। বলে ওই বাজান যদি বলে এই 70,000 কেন, সারা পৃথিবীর জেলখানায় যতগুলো মানুষ আছে সবাইকে আমি জালেম বাদশা বকতে না সরে ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর পয়গম্বর তার 70,000 উম্মত গুলোকে ছেড়ে দেওয়া হলো, সবার শেষে পয়গম্বর জেলখানার গেট থেকে বের হলো,
এইবার জালেম বাদশার রাজ দরবারে প্রবেশ করবে কিন্তু এই জালেম বাদশার দরবারে প্রবেশ করার সিস্টেম হলো যত মানুষ ওই বাদশার দরবারে প্রবেশ করবে সবাইকে মাথা নত করে বাদশার পায়ে সিজদা দেওয়ার মতো মাথা নত করে দরবারে প্রবেশ করতে হয় এছাড়া তার দরবারে প্রবেশ করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহর পয়গাম্বর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে ইমানদার কাতি মুমিন আল্লাহ প্রেমিকের আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না আল্লাহর পয়গাম্বর তখন তার দেহটাকে আতশট করে একেবারে চুপি সরে মাথাটা খাড়া করে উঁচু করে মাথাটা আল্লাহর পয়গাম্বর বাদশা রাজ দরবারে প্রবেশ করলো বলুন আল্লাহু আকবার জালেম বাদশা তখন ডেকে বলে বাবা শোনো যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথাটা নত করে ঢোকে তুমি কেন ঢুকলা না আল্লাহর পয়গাম্বর ডেকে বলে শোনেন আপনার কথা আপনার মাথার সেই কথা আপনি যে স্বপ্নে দেখেছেন আপনার সেই স্বপ্নের কথা যে আমার মাথার মধ্যে সেভ করে দিয়েছে তার ওয়াদার তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহু আকবার আমি যদি মাথা নত করতাম আর সে যদি আপনার মতো আমার মাথা থেকে সেই কথাগুলো বের করে দিত বলায়া দিত তাহলে কি অবস্থা হতো বলতেছে বাজান তুমি যা করেছো ঠিক করেছো আসলে তোমার বুদ্ধি আছে হুজুরদের বুদ্ধি আছে না নাই মোল্লাদের বুদ্ধি আছে না নাই ওরা বোঝে না মনে রাখবেন ওস্তাদের মার কিন্তু শেষ রাতে না এইবার আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে যায় সিয়ারে বসে দিয়ে বলতেছে বাজান স্বপ্নে কি দেখেছি বলো তুমি স্বপ্নের কথা না বলা পর্যন্ত আমার টেনশন দূর হচ্ছে না তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো আমি স্বপ্নের মধ্যে কি দেখেছি কথা কর নাকি মন খারাপ করতেছেন তো শেষ করে দেব না আমার সমস্যা না খালি আপনার একটা সিগন্যাল দিলে আমি শেষ করে দেবো কারণ আপনারাও বাঁচেন আমিও বাঁচি মন খারাপ করেছেন মনে হয় দিলের কানটা লাগা কথাগুলো শোনেন সামনে যায় আমার মা বোন আছে না তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার আছে আমার যুবক ভাইরা কষ্ট করে আছে তাদের জন্য ওয়াজ করা দরকার আছে না না এই যুবকেরা তো খুবই পাগল যুব এদেরকে নি কিছু ওয়াজ করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই জালেম বাদশা বলল সাত দিনের আলটিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যে যদি তোমরা না বলতে পারো তোমরা নাকি গায়েব জানো আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এইটা কেন বলতে পারবা না না বলতে পারলে আমি জালেম তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো শুলিতে চড়াবো জেলখানায় বন্দি করব এইভাবে মানুষদেরকে হুমকি দিয়ে পাঠাইয়া দিল ওই জেলার এখন জেলখানায় ঘুরতেছে জেলারকে পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে শোনো তোমাকে দেখে চিহ্নিত মনে হচ্ছে তুমি মনে হয় টেনশনে আছো বলে টেনশনে থাকবো না গতকাল রাত্রিতে বাদশা কি যেন স্বপ্নে দেখেছে আরে স্বপ্নের তাবির জানার জন্য হাজার হাজার মানুষকে একত্রিত করেছিল তিনি যখন স্বপ্নের কথা বলতে যাবেন বাদশা সেই স্বপ্নের কথা ভুলে গেছেন এইবার হাজার হাজার জনগণকে বলেছেন যদি তোমরা আমি স্বপ্নে কি দেখেছি এই কথা না বলতে পারো আর স্বপ্নের তাবির ব্যাখ্যা কি না বলতে পারো আমি তোমাদের শৌলিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম জেলারকে ডেকে বলে জেলার তুমি শোনো তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও জেলখানায় একজন কয়েদি আছে নাম তার দানিয়াল আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও সে জানে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে স্বপ্নের তাবির কি হবে সে দুইটাই জানে বলেন আল্লাহু আকবার এইবার জেলার চলে গেল যা বলে ও বাদশা আর চিন্তা করা লাগবে না জেলখানায় এমন একজন ছেলে আছে নাম তার দানিয়াল আমি আগে থেকে লক্ষ্য করেছি সে অনেক ভদ্র অনেক ভদ্র ও বাদশা আপনি যদি অনুমতি দেন ওই ছেলেটা আপনার স্বপ্নের ব্যাখ্যা কি তাও বলবে স্বপ্নে কি দেখেছেন সেইটাও বলতে পারে সে দুইটাই জানে ওই জালেম বাদশা বক্তে নাসর বলতেছে বাজান কই বাজানকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো ঠেলার নাম ঠেলার নাম যেই জালেম বাদশা
বন্দি করে রেখেছে সে এখন বলতেছে বাজানকে নিয়ে আসো কথা কোন ঠিক না এজন্য বিপদে বললে হুজুরদের কাছে আসে বিপদ চলে গেলে আর হুজুরকে দেখতে পারে না কথা কোন ঠিক না দোয়ার জন্য হুজুরদের কাছে আসে বাবা মারা গেলে হুজুরদের কাছে আসে আমার বাবা নির্বাচনে পাস করার আগে আলেমদের কাছে দোয়া যায় আবার নির্বাচনে পাস করার পরে ওই আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করে আসে না না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার জেলার যা বলতেছে বাদশা আপনাকে ডেকেছে বলে শোনো বাদশার কাছে আমি যাইতে রাজি আছি আমার একটা শর্ত হলো আমার 70,000 উম্মতকে বাদশা গ্রেফতার করেছে আমার 70,000 উম্মতকে জেলখানা থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না বলেন আল্লাহু আকবার